জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, মার্কিন বিমান বাহিনী বিষয়ক মন্ত্রী বললেন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। এদিকে ইয়েমেনের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, আগ্রা শীতের যুদ্ধ বন্ধের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। এবার হিজাব বাধ্যতামূলক করতে কঠোর আইনের পথে ইরান। গুপ্তচর বৃত্তির অভিযোগে চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চাপের মুখে যুক্তরাজ্যের সরকার। কারামুক্তি মিলছে না, ইমরানের রিমান্ডের মেয়াদ বাড়ল। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে বন্দুক যুদ্ধে ভারতীয় দুই সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন বিমান বাহিনী বিষয়ক মন্ত্রী বললেন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন এয়ারফোর্স বিষয়ক মন্ত্রী ফ্র্যাঙ্ক ক্যান্ডাল গত সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য চিন্তার সামরিক বাহিনী গড়ে তুলেছে। এবং তিনি বলেন, ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আমেরিকাকে অবশ্যই তার বাহিনীকে অপটিমাইজ করতে হবে। ন্যাশনাল হারবার এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের অ্যাসোসিয়েশন ওয়ার ফাইটার সিম্পোজিয়ামে বক্তৃতা ক্যান্ডাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এমন একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যার সাথে আমাদের আধুনিক অভিজ্ঞতা নেই। যদিও তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ অনিবার্য নয়। কেন্ডাল বলেন, আমাদের কাজ হলো সেই যুদ্ধ ঠেকানো এবং এটা ঘটলে জেতার জন্য প্রস্তুত হওয়া। আমরা সবাই এ সত্যটি নিয়ে কথা বলছি যে বিমান ও মহাকাশ বাহিনীকে অবশ্যই পরিবর্তন করতে হবে অথবা আমরা প্রতিরোধ করতে ব্যর্থ হতে পারি এবং এমনকি যুদ্ধে হারাতে পারি। কেন্ডাল বলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া অত্যাবশ্যক কারণ চীন দ্রুত গতিতে তার বাহিনী গড়ে তুলছে এবং দুটি নতুন সামরিক শাখা তৈরি করেছে। একটি বিমান বাহিনী রণতরী, এয়ারফিল্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে এবং একটি কৌশলগত সহায়তা পরিষেবা বা স্পেস সাইবার ডোমেনে তথ্যের আধিপত্যের অর্জনের জন্য কাজ করে। বিমানমন্ত্রী বিষয়ক বলেছেন, চীন 20 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত শক্তি প্রতিযোগিতার জন্য তার বাহিনীকে পুনরায় অনুকূলিত করছে। তিনি যোগ করেছেন, চীন একটি সামরিক সক্ষমতা তৈরি করছে যা বিশেষভাবে তাদের জাতীয় লক্ষ্য অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করলে তা করার জন্য। তাইওয়ানের স্বশাসিত উপদেশ দ্বীপদেশ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন চীন সম্পর্ক একটি নিম্ন পর্যায়ে পৌঁছেছে যা বেইজিং এর ঐতিহাসিকভাবে মূল ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রয়োজনে দ্বীপটি জোর করে দখল করতে পারেন এবং প্রেসিডেন্ট বাইডেন বারবার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে দ্বীপটিকে রক্ষায় সাহায্য করবে। ওয়াশিংটন তাইওয়ানের সাথে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখে এবং দেশটিকে উন্নত অস্ত্র সরবরাহ করছে। কিন্ডাল অন্যান্য পেন্টাগন এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধের সতর্কবাণী যোগ দেন। সম্ভবত এই দর্শকে তিনি তার মন্তব্যে বলেন, বিমানবাহিনী এবং মহাকাশ বাহিনী অবিশ্বাস্যভাবে সক্ষম, তবে আমাদের বৃহত্তর শক্তি প্রক্ষেপণের জন্য এবং দুর্দান্ত শক্তির প্রতিযোগিতার জন্য বিভাগটিকে পুনরায় অনুকূলিত করতে হবে। তিনি যোগ করেছেন যে যুদ্ধের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রস্তুত থাকতে হবে। যদি আমরা পেসিং চ্যালেঞ্জের প্রতিহত বা সাড়া দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিকে অপটিমাইজ করতে চাই, তবে আমরা বহু বছর ধরে যে ধরনের সংঘাতের দিকে মনোনিবেশ করেছি তা নয়। যদি আমাদের শক্তি প্রক্ষেপণ ক্ষমতা এবং ক্ষমতা তাইওয়ানের বিরুদ্ধে বা অন্য কোথাও চীনের আগ্রাসন ঠেকাতে পর্যাপ্ত না হয়, তাহলে যুদ্ধ হতে পারে। যদি এটি হয় এবং আমরা জয়ী হতে না পারি, ফলাফলগুলো দীর্ঘ ছায়া ফেলতে পারে। ইয়েমেনের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, আগ্রাসীদের যুদ্ধ বন্ধের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাবতুর বলেছেন, তার দেশের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রাসী দেশগুলোর সামনে আর মাত্র একটি সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে তাদেরকে কঠিন মূল্য দিতে হবে। তার এই বক্তব্য তুলে ধরেছে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা। তিনি বলেন, আগ্রাসী দেশগুলো যুদ্ধের মাধ্যমে ইয়েমেনের সালভেশন ফ্রন্ট সরকারকে ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত করছে। এ বিষয়ে উপযুক্ত জবাব দেওয়ার বিষয়ে তার সরকার বিবেচনা করছে। হাবতুর বলেন, ইয়েমেনে আগ্রাসনে জড়িত দেশগুলো অনর অবস্থান নিয়েছে এবং তারা মনে করছে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন দিতে না পারায় তারা সানার উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা জনগণের সচেতনতার উপর বিশ্বাস রাখি, পাশাপাশি সানা আগ্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আমরা আগ্রাসীদের যুদ্ধ বন্ধের সর্বশেষ সুযোগ দিচ্ছি। হাবতুর বলেন, এ মুহূর্তে ইয়েমেনের সমস্ত রাজস্ব আয়ের উৎস দখলদারদের হাতে। আগে ইয়েমেনের বাজেটের 75% আসত তেল গ্যাস থেকে এবং 15% আসত শুল্ক কাস্টমস থেকে, বাকিটা মঞ্জুরিও ঋণ থেকে। কিন্তু এখন এসব উৎস বন্ধ, শুধুমাত্র আল হুদাইদা বন্দর আয়ের উৎস হিসেবে কাজ করছে, যেখানে 10% রাজস্ব আসে। ফলে প্রতি 3 মাস পরপর সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে।
হিজাব বাধ্যতামূলক করতে কঠোর আইনের পথে ইরান। ইরানি নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করতে একটি কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। আইনটির খসড়া অনুসারে হিজাব না পড়লে 10 বছরের কারাদণ্ড হতে পারে ইরানি নারীদের। কঠোর এই আইনটি কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইনে হিজাব না নারীদের পরিচালিত ব্যবসা বাণিজ্য বন্ধ করার বিধান রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবর জানিয়েছে, একজন ইরানি মানবাধিকার আইনজীবী হোসেইন রাইসি বলেন, হিজাব আইনে খসড়ায় শাস্তি 10 বছর করার প্রস্তাব করা হয়েছে, যা হত্যা ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের জন্য প্রযোজ্য। এটি একটি অযৌক্তিক আইন। খসড়া আইনের শাস্তি হিসেবে 60টির বেশি বেত্রাঘাত, মোটা অঙ্কের জরিমানা সহ কারাদণ্ডের কথা বলা হয়েছে। এই আইন অনুপযুক্ত পোশাক পরা নারীদের ব্যবসা বাণিজ্য বন্ধ করা সহ পরিণতি ভোগ করতে হবে। একজন ইরানি সাংবাদিক এল নাস বলেন, সরকার বলছে নতুন আইন হিজাব না পড়লে 10 বছর জেলে থাকতে হবে, কিন্তু এই আইন অমান্য করলে কি হবে? মৃত্যুদণ্ড 10 বছর। গত বছর সেপ্টেম্বর কঠোর পোশাক বিধি অমান্য করে গ্রেফতার করা হয় মাহসা আমিনী নামের এক কুর্দি তরুণীকে। গ্রেফতারের পর নৈতিকতা পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাক বিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রতিবাদকারীরা সরকারের রক্ষণশীল পোশাক বিধির বিরোধিতা করেন, প্রকাশ্যে হিজাব খুলে আগুনে পোড়াতে থাকেন। সরকার কঠোরভাবে এই বিক্ষোভ দমন করে। কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকালে শতাধিক নিহত হয়েছেন। নৈতিকতা পুলিশের নজরদারি বাড়ানোর পরে খসড়া আইনটি প্রস্তাব করা হলো। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পার্ক ও কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বাড়বে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞদের একটি গ্রুপ বলছে, নারী ও মেয়েদেরকে সম্পূর্ণভাবে ঘরবন্দী করে রাখার প্রচেষ্টা। ইরানের একজন শিক্ষার্থী ফারা বলেন, ধীরে ধীরে নারীদের অধিকার খর্ব করার দিকে এগোচ্ছে ইরান সরকার। তারা সমাজ থেকে নারীদের মুছে ফেলতে চায়। ইরানের মানবাধিকার কর্মী বলেছে, নতুন আইনটি ইরানের গার্ডিয়ান কাউন্সিল দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। এটি 12 জন পুরুষের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিলের প্রধান হিসেবে রয়েছেন 97 বছর বয়সী আলে মাহমুদ জান্নাতি। 1988 সালে থেকে তিনি সভাপতি। গুপ্তচর বৃত্তির অভিযোগে চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চাপের মুখে যুক্তরাজ্য সরকার। চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির সন্দেহে একজন ব্রিটিশ সংসদীয় গবেষককে গ্রেফতার নিয়ে বেইজিং যুক্তরাজ্যের সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে তীব্র বিতর্কের সূচনা হয়েছে। ঘটনাটি নিয়ে মাতামাতি শুরু হয় গত সপ্তাহে, যখন লন্ডনের সানডে টাইমস সংবাদপত্র জানায় যে গবেষককে এই বছর শুরুতে যুক্তরাজ্যের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে অন্য একজনের সাথে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই গবেষক তার মন্ত্রণালয়ের কাজ নেওয়ার আগে নিরাপত্তা মন্ত্রী টম টুগেনদাত এবং সহ সিনিয়র আইন প্রণেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সরকারি সূত্র সিএনএনকে জানায়, নিরাপত্তা মন্ত্রী হওয়ার পর থেকে তুগেনদাত ওই ব্যক্তির সাথে আর যোগাযোগ করেননি। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, গত সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে G20 সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠকের সময় ব্রিটেনের গণতন্ত্রের সম্ভাব্য চীনা হস্তক্ষেপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে লন্ডনে চীনা দূতাবাস গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। সেগুলিকে সম্পূর্ণ বানোয়াট এবং অপবাদ ছাড়া কিছুই নয় বলে জানিয়েছে চীনা দূতাবাস। কারামুক্তি মিলছে না ইমরানের, রিমান্ডের মেয়াদ বাড়ল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিচারিক রিমান্ডের মেয়াদ আরও 14 দিন বাড়ানো হয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে হওয়া মামলায় সম্প্রতি গঠিত বিশেষ আদালত বুধবার ইমরানকে 26 সেপ্টেম্বর পর্যন্ত কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। খবর দ্য ডন ও জিও নিউজের। কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় 2 সেনা ও 1 পুলিশ কর্মকর্তা নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 2 জন এবং স্থানীয় পুলিশের 1 কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের একজন কর্নেল, 1 মেজর ও পুলিশের 1 ডেপুটি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন। বুধবার জম্মু ও কাশ্মীরের অন্তনাগ জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। NDTV এখবর জানিয়েছে।